Right, Ada 24/7 channel. Also download Ada 24/7 app. Don't forget to like, share and subscribe Ada 24/7 channel. Also download Ada 24/7 app. Hello dear student, welcome to Adda 247. Adda 247 Bangla official YouTube channel e tomar shokolke shagoto. Ami Rahman, ajke emon kichu totthyo tomader samne alochona korbo. Thumbnail dekhe tumra bujhte perecho 15 August 1947 ei din dite actually hoyechilo ki ki ghotona ghotechilo. Tar age ami tomader janai হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে, শুভেচ্ছা রইল, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওতে ভারতের স্বাধীনতার সাথে জড়িয়ে থাকা এমন কিছু তথ্য, অজানা তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব, যেটা হয়তো আগে কোনোদিন কোথাও শোনোনি। 15ই অগস্ট দিনে অ্যাকচুয়ালি হয়েছিল এটা কি, 14ই অগস্ট 1947 এ 14 আগস্ট ও 15 আগস্ট কি ঘটেছিল এই রাত্রে, সেই অজানা তথ্য আজকে আমি তোমাদের সকলের সামনে শেয়ার করব। তাই আমার সকলকে অনুরোধ, এই ভিডিওটাকে স্কিপ করে এগিয়ে যাবে না, কারণ আমি আজকে অনেক অজানা তথ্য তোমাদের সামনে পেশ করব। ঠিক আছে, চলো। 15ই অগস্ট 1947 সালে 190 বছরের ব্রিটিশ শাসনে হাত থেকে ভারত স্বাধীন হয়েছিল। এই দিন বিশ্ব ইতিহাসে একটা স্বতন্ত্র দেশের স্বীকৃতি পেয়েছিল আমাদের এই ভারতবর্ষ। তাই প্রত্যেকটা ভারতবাসীর কাছে এই 14ই অগস্ট ও 15ই অগস্ট একটা বলতে পারো আনন্দের দিন, আবেগের দিন, উচ্ছ্বাসিত আমরা হয়ে যাই এই দিনটা। কিন্তু ব্রিটিশ শাসনের হাত থেকে যে 190 বছর ব্রিটিশ শাসনের হাত থেকে রক্ষা পেয়েছি আমরা, তার একটা সেলিব্রেশন আমরা পালন করি। কিন্তু ঘটনা অ্যাকচুয়ালি কি হয়েছিল এটা জানতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। ব্রিটিশরা ভারতে এসেছিল প্রথমে ব্যবসা করার জন্য, ভারতকে শাসন করার জন্য আসেনি। কিন্তু ধীরে ধীরে তারা ব্যবসাটাকে পাশে রেখে ভারতের শাসন করার নীতিকেও তারা মেনে চলল এবং ভারতকে ধীরে ধীরে তারা শাসন করতে শুরু করে দিল। এই ব্রিটিশরা ভারতীয়দের কখনো কোনোদিন ভালো চোখে দেখেনি, প্রচুর অত্যাচার করেছে আমাদের ওপর, প্রচুর অত্যাচার করেছে, এমন অত্যাচার করেছে যে বলে বোঝানো যাবে না। হয়তো তোমরা অনেকে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে তোমরা দেখেছো, ভারতের ধন সম্পদ ভারত থেকে কেড়ে নিয়ে ইংল্যান্ডে নিয়ে চলে যেত। এই কারণে ব্রিটিশদের ওপর ভারতীয়দের ক্ষোভ দিনের পর দিন বাড়তে থাকে, মাঝে মধ্যে বিদ্রোহ হতো। গান্ধীজি যখন ভারতে এলো সবাই কিন্তু গান্ধীজির হাত দিয়ে সবাই কিন্তু দলে দলে যোগদান করতে লাগলো গান্ধীজির সঙ্গে। সবাই বলতে লাগলো গান্ধীজির পাশে আমরা দাঁড়াবো, কারণ এই মানুষটা ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য কিছুটা হয়তো করছে, অনেকে কিন্তু ভাবতে লাগলো। তাই গান্ধীজির কাছে কিন্তু দলে দলে সবাই যোগদান হতে লাগলো। কিন্তু কিন্তু এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা কি, কিন্তু এর মধ্যেই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো 1939-এ, যেখানে আমরা দেখতে পাই জার্মানি জাপান ক্রমাগত মানে বলতে পারো আক্রমণে ব্রিটেন গভর্নমেন্ট অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। এর মধ্যে নেতাজি আবার আজাদ হিন্দ দল গঠন করে ফেলেছে, সেও আক্রমণ করছে ব্রিটিশদের ওপর। এইদিকে দেশে গান্ধীজি ও অন্যান্য যারা পলিটিক্যাল লিডার আছে তারাও কিন্তু ব্রিটিশদের ওপর একটা চাপ সৃষ্টি দিচ্ছে ভারতকে স্বাধীন করার। এতে ব্রিটেন গভর্নমেন্ট ঘাবড়ে যায়, ব্রিটেন গভর্নমেন্ট ঘাবড়ে যায়, এবং সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছিল, আর্থিক সমস্যা, আর্থিক মানে বলতে অর্থনৈতিক দিক থেকে ব্রিটেন একদম ভেঙে পড়েছিল। সেই সময় ব্রিটেন গভর্নমেন্ট ঠিক করে
ভারতকে স্বাধীনতা দেবার। আর এই ভারতকে স্বাধীনতা দেবার জন্য লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠায়, যে মাউন্ট ব্যাটেন ছিল ভারতের শেষ, ভারতের শেষ ভাইসরয়। বোঝা গেল? ভারতের শেষ ভাইসরয়। 1947 সালে ফেব্রুয়ারি মাসে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে আসে অফিসিয়ালি ভাবে ভারতকে স্বাধীন করার জন্য। কিন্তু এবার একটা প্রশ্ন হচ্ছে, লর্ড মাউন্ট ব্যাটেনকেই বা কেন ব্রিটেন গভর্নমেন্ট ভারতে পাঠিয়েছিল? এর কারণ একটাই, উত্তর একটাই। লর্ড মাউন্ট ব্যাটেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এলাইড ফোর্সের কমান্ডার, চিফ কমান্ডার ছিল এই লর্ড মাউন্ট ব্যাটেন। তার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল ব্রিটিশ সরকার। সেই সময় মাউন্ট ব্যাটেন ছিল একজন খুবই বিখ্যাত একটা কমান্ডার, খুবই বিখ্যাত একটা কমান্ডার। মাউন্ট ব্যাটেন যখন ভারতে আসে তখন তিনি ঠিক করেন 3 জুন 1948 সালে অফিসিয়ালি ভাবে ভারতকে স্বাধীন করে দেবে। কবে করবে? 3 জুন 1948 সালে। কিন্তু তখনই হঠাৎ করে দেশের মধ্যে, মানে গোটা দেশ জুড়ে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। এতে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু পুরোটাই মদদ ছিল। ব্রিটিশ গভর্নমেন্ট চাইছিল যে ভারত দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেশ জুড়ে প্রচুর হিংসা হচ্ছিল, ক্ষয়ক্ষতি হচ্ছিল, বহু মানুষ প্রাণ হারায় সেই সময় দাঙ্গায়। শেষে ভারতের রাজনীতিবিদরাও কিন্তু ভারতকে দুভাগ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। রাজনীতিবিদরাও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয়, এই হিংসা থামানো যত তাড়াতাড়ি সম্ভব হবে একটাই রাস্তা, ভারতকে যদি স্বাধীনতা পেয়ে যায়, ভারতকে যদি স্বাধীন করে দেওয়া হয়, রাস্তা একটাই। তখন মাউন্ট ব্যাটেন 15 আগস্ট দিনটাকে ঠিক করলো যে ভারতকে স্বাধীন করে দেবে 1947 সালে 15 আগস্ট এই দিনটাকে। তাহলে এতগুলো দিন থাকার সত্ত্বে 15 আগস্ট দিনটাকে কেন লর্ড মাউন্ট ব্যাটেন বেছে নিল ভারতকে স্বাধীন করার জন্য? উত্তর একটাই, লর্ড মাউন্ট ব্যাটেন শুভ এবং অশুভ উপর বেশি বিশ্বাস করতেন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 15 আগস্ট এই দিনটাতে, 15 আগস্ট এই দিনটাতে 1945 সালে জাপান এলাইড ফোর্সের সামনে আত্মসমর্পণ করেছিল। সেই সময় ব্রিটেন, ব্রিটেনের সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিল কে? এই মাউন্ট ব্যাটেন। তাই তিনি এই দিনটাকে সিলেক্ট করেন। তবে ভারতীয় বেশ কিছু জ্যোতিষের এই দিনটাকে আপত্তি ছিল, তারা এই দিনটাকে মেনে নিতে চায়নি, তারা বারণ করেছিল এই দিনটাকে যেন ভারত স্বাধীনতা না দেওয়া হয়। আর ঠিক তখনই 14 আগস্ট মধ্যরাতে ভারতকে স্বাধীন মানে করা হবে সিদ্ধান্ত নেওয়া হলো মধ্যরাতে। 1947 সালে 14 আগস্ট তাহলে রাতে কি ঘটনা ঘটেছিল? সেই দিন আমরা ঐতিহাসিকদের কিছু কিছু নথিপত্র থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারি। 14 আগস্ট বিকেল থেকে সারা, মানে বিকেল থেকে গোটা দিল্লিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে। রাত 9টা বাজতে না বাজতে প্রায় 5 লক্ষ মানুষ রায়সিনা হলে সামনে ভারতের স্বাধীনতা উদযাপন উপলক্ষে হাজির হয়েছিল বৃষ্টির মধ্যেই। রাত 10টার দিকে সর্দার বল্লভ ভাই প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ ও লর্ড মাউন্ট ব্যাটেন এরা সকলে মিলে ভাইসরয় হাউসে গিয়ে উপস্থিত হয়। তখন সেখানে কিন্তু গান্ধীজি ছিল না, গান্ধীজি কিন্তু উপস্থিত ছিল না। অনেকে বলে গান্ধীজি ছিল না, তার একটাই কারণ, গান্ধীজি তখন আমাদের এই বেঙ্গলে সাম্প্রদায়িক দাঙ্গা প্রচণ্ড আকার ধারণ করেছিল। তাই গান্ধীজি এই সাম্প্রদায়িক দাঙ্গা থামানোর জন্য কলকাতা এসেছিল সেই সময়। আর এইদিকে 1947 সালে 14 আগস্ট রাত্রি 12টা বাজার কিছুক্ষণ আগে জওহরলাল নেহরু ভাষণ দিতে শুরু করলো জাতির উদ্দেশ্যে। কি বলেছিল? অ্যাট দ্য ক্লক অফ দ্য মিড নাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপ ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এর কিছুক্ষণের মধ্যে রাত 12টা প্রায় বেজে গেছে, ঠিক আছে? তখন শঙ্খধ্বনি চারিদিকে
বাঁচতে শুরু করলো। আনন্দে ভারতবাসী যে একটা আনন্দে উচ্ছ্বাস শুরু করে দিল, চারিদিকে খালি আনন্দের আওয়াজ আসছে। পরের দিন ঠিক সকাল 8:30, 8:30 লর্ড মাউন্টব্যাটেন, এই সর্দার বল্লভ ভাই প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ এদেরকে ডেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সাইন করে দেয়। এরপরে জওহরলাল নেহরু তার নির্মিত ক্যাবিনেট মন্ত্রীদের শপথ গ্রহণ করান, আর এর মধ্যে ভারতে গণতন্ত্র শুরু হয়ে যায়। 1947 সালে 14 আগস্ট সারা রাত বৃষ্টি হয়েছিল। পরের দিন সকাল 15 আগস্ট সবাই খুশিতে ছিল, আনন্দে ছিল। তার সকলে ভারতের পতাকা উত্তোলনের দিকে তাকিয়েছিল। 15 আগস্ট সকাল 8:30 ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতীয় পতাকা তোলা হয়েছিল। 14 আগস্ট দিনের পর্যন্ত যে সমস্ত জায়গায় ব্রিটিশ পতাকা লাগানো হয়েছিল সেইগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয় পতাকা লাগানো হয়। সেই সময় বলা হয়ে থাকে সারা দিল্লিতে 300-এর বেশি পতাকা উত্তোলন করা হয়েছিল, এবং আমাদের বেনারস, সে পবিত্র শহর বেনারস, বেনারসও একটা মন্দিরে একটা মুসলিম যুবক পতাকা উত্তোলন করেছিল। তবে হ্যাঁ, একটা শর্ত রাখা হয়েছিল, যে বলা হয়েছিল এই যে পতাকা মানে কোয়ালিটি হবে, এই যে কাপড়টা, এই এইটা হবে সম্পূর্ণ খাদির, অন্য কোনো উপাদান দিয়ে যদি তৈরি করা হয় তাকে 3 বছর পর্যন্ত জেল হবে এবং আইন বিরুদ্ধ হবে, সেটা এটাও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল। এরপর ভারত স্বাধীন হয় 15 আগস্ট, কিন্তু সমস্ত ব্রিটিশ স্টাফ বলো, অফিসার বলো, সৈন্য বলো, কিন্তু 15 আগস্ট তারা ভারত ছেড়ে যায়নি, ছিল ভারতে। 17 আগস্ট প্রথম জাহাজ ব্রিটিশ সৈন্যদের নিয়ে যায়, একদল মানুষ সৈন্য প্রথম জাহাজে নিয়ে যাওয়া হয়। বলা হয়ে থাকে 3টে দলে সৈন্যদের নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম দল গেছিল 17 আগস্ট ও শেষ দল গেছিল 27 আগস্ট। 27 আগস্ট সম্পূর্ণ ব্রিটিশ ভারত থেকে বিদায় নিয়ে নিল। ভারতের চারিদিকে শঙ্খ আওয়াজ উঠলো, চারিদিকে জয় উঠলো, মানুষের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস এলো যে আমরা এতদিনের শান্তি পেলাম। কারণ এই ব্রিটিশ আমাদের সবসময় দাঙ্গা লাগিয়েছে, এই ব্রিটিশ আমাদের সবসময় আমাদের ওপর অত্যাচার করেছে, অনেকের মাকে কেড়ে নিয়েছে, অনেকের বউকে কেড়ে নিয়েছে, অনেক ছেলেকে মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছে, স্বামীর কাছ থেকে বউকে কেড়ে নিয়েছে, বউয়ের কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়েছে। চারিদিকে যে কান্নার আওয়াজ সব কিন্তু মুহূর্তের মধ্যে মুছে গেল, জয়ের উচ্ছ্বাস চার গোটা ভারতবর্ষ সেদিন সাক্ষী ছিল, গোটা ভারতবর্ষ আনন্দে মেতে উঠেছিল, আমরা এবার স্বাধীন হলাম, আমরা আর ব্রিটিশদের অত্যাচারে আর জর্জরিত হব না। এটা ছিল 14 আগস্ট ও 15 আগস্টের হিস্ট্রি। আশা করছি সকলে ভালো লেগেছে, বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের ঘটনাটা।